আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা দেখার পরে এই প্রজেক্টটাতে আপনারা অবশ্যই জয়েন করবেন, ভুল ক্রমেও মিস করবেন না ভাই। একদম রিয়েল 100% বলতেছে, একটা রিয়েল একটা প্রজেক্ট ভাই, ওয়ালেট একটা, ঠিক আছে। আমরা যে সেফ পালে জয়েন করেছি, একটা ভালো কিন্তু আর্নিং করেছিলাম, ঠিক আছে। আপনারা যারা জয়েন করেছিলেন তারা কিন্তু একটা অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু তারা আর্নিং করেছে। আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, সেফ পালে একটা ওয়ালেট যখন নতুন আসছিল তখন কিন্তু সবাইকে বড় লোক বানিয়ে দিয়েছে। তো আজকের এই প্রজেক্টটা সেম, মানে বলতে পারেন যে সেফপালের থেকেও বড় স্ট্রং একটা প্রজেক্ট। এখানে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, আপনি সোয়াইপ করতে পারবেন, তারপর টোকেন আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন অর্থাৎ সেন্ড করতে পারবেন। এখানে অনেক অপশন রয়েছে, ঠিক আছে। বড় একটা প্রজেক্ট ভাই, এখানে ভুল ক্রমে আপনারা কেউ মিস করবেন না, সবাই জয়েন করবেন। তো কিভাবে জয়েন করবেন দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্কটা পাবেন নিচে ডিসক্রিপশনে, এই লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কটাতে ক্লিক করবেন, সরাসরি আপনাকে নিয়ে চলে যাবে হচ্ছে একটা ব্রাউজার সিলেক্ট করবেন। এবং যে কোনো একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন, আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম, জাস্ট ক্রোম ব্রাউজার সিলেক্ট করলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এই প্রজেক্টটা আমি বিস্তারিত, তাদের কত বড় স্ট্রং একটা প্রজেক্ট আমি কিন্তু দেখাইতে গেলাম না, দেখাইতে গেলে অনেক সময় লাগবে ভাই। জয়েন করেন, পরবর্তীতে বুঝতে পারবেন যে কত বড় একটা স্ট্রং প্রজেক্ট। আর আমি আপনাদের জন্য রিয়েল 100% যেগুলো ভালো ভালো প্রজেক্ট, রিয়েল আর্নিং অ্যাপ্লিকেশন, এয়ারড্রপ, সেগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করে থাকি। তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেওয়ার পর জাস্ট এমন একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখানে চলে আসবে আপনার এই ইন্টারফেসটা। এখানে নেক্সট বাটন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে জয়নিং বাটন দেখতে পাবেন, এই জয়নিং বাটনে ক্লিক করে দিবেন। এটা আপনার কিছু সময় ঘুরতে থাকবে, হয়তো প্রবলেম দেখাইতে পারে, কিন্তু আসলে কোনো প্রবলেম না, একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন, মোবাইলের স্ক্রিনটা অফ করবেন না। তো এই জয়নিং বাটনটা আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে অটোমেটিক এখান থেকে মানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনার এক্সচেঞ্জারের বিভিন্ন ধরনের কয়েনগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে লোডিং মানে হচ্ছে। তো এরপর আপনি কী করবেন, জাস্ট এই যে থ্রি ডট লাইন আপনাকে ক্লিক করে দিতে হবে। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন যে সিকিউর ইউর ওয়ালেট, জাস্ট এই সিকিউর ওয়ালেট আপনাকে ক্লিক করে দিতে হবে। সিকিউর ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে এই প্রথম অংশ এখানে জায়গায় ক্লিক করে দিবেন। এখানে 9 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা আপনি ছোটো হাতের বড় হাতের দাড়ি কমা মিলে জাস্ট পাসওয়ার্ডটা দিবেন। এই পাসওয়ার্ডটা মনে রাখবেন ভাই, অনেকে আছে এই প্রজেক্টটা আজকে জয়েন করতেছেন, এটা 3 মাস 2 মাস পরে কিন্তু পেমেন্ট করবে। দেখা গেল অনেকের কিন্তু পাসওয়ার্ড মনে নেই, পাসওয়ার্ড ফরগেট করার কোনো অপশন নাই, ঠিক আছে। এই জন্য ভাই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, আপনারা গুগল নোট পেজে সেভ করে রাখবেন, সারা জীবন সেভ হয়ে থাকবে, আপনার জিমেলটা শুধু ঠিক রাখবেন। তো এখানে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন যে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসে, এখানে আপনাকে কিছু কিওয়ার্ড দিবে, গোপন 12টা কিওয়ার্ড দিবে ট্রাস্ট ওয়ালেটের মতো। এই কিওয়ার্ডগুলো আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশনটি ওয়ালেটের নামটা লিখে পাসওয়ার্ড এবং ওয়ালেটটা গুগল নোটপ্যাডে সেভ করে রাখবেন, সারা জীবন জন্য আপনার কিন্তু সেভ হয়ে থাকবে। 4 বছর 5 বছর 6 বছর পর্যন্ত কিন্তু সেভ হয়ে থাকবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো ভালো কোনো জায়গায় সেভ করে রাখবেন, যেটা বলে দিলাম, ঠিক আছে। তো এটা এখানে হারাবেন না। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন, জাস্ট এই টিক চিহ্ন অপশন এখানে ক্লিক করে দিয়ে জাস্ট অ্যাক্টিভ ওয়ালেট ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার ওয়ালেটটা কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এখানে আমাদের কিন্তু সিকিউর ওয়ালেট করার অপশনটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো এখানে আপনার কাজ কী, দেখেন এখানে আপনার রিওয়ার্ড পয়েন্ট, এই রিওয়ার্ড পয়েন্টটা হচ্ছে 0-0 দেখাচ্ছে আমার এখানে। তো আপনাকে অবশ্যই একটা মিনিমাম একটা রেফার করতে হবে, আর একটা রেফার তারা এজন্যই করছে যে আপনি যদি একটা রেফার করেন তাহলে তাদের এই প্রজেক্টটা কিন্তু বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ভাইরাল হচ্ছে, প্রায় 1 মিলিয়ন মানুষের কাছে কিন্তু পৌঁছে গিয়েছে, ঠিক আছে। এটা কয়েকদিন গেলে কিন্তু একদম ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে, একদম মানুষের কাছে, মানে অনেক মানুষ ডাউনলোড করে ফেলাবে। তো এই জন্য বলতেছি আপনাকে এখানে একটা রেফার করতে হবে, মিনিমাম একটা। আপনার বন্ধু বান্ধব হোক, আপনার বাড়িতে নিশ্চয়ই 2-3টা ফোন আছে, সেই ফোনগুলোতে ইনস্টল করে জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে দেবেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনি এখানে 10টা টোকেন পাবেন রিওয়ার্ড, এখানে 10টা রিওয়ার্ড টোকেন পাবেন, পয়েন্ট পাবেন। এই পয়েন্টটা বলা হচ্ছে যে এই পয়েন্টটা আপনি তারা এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড পয়েন্ট উইল বি কনভার্ট টু DOPE টোকেন কামিং সন, তাদের টোকেনটার নাম হচ্ছে DOP টোকেন, ঠিক আছে। এই DOP টোকেন আমরা কনভার্ট করতে পারবো এই টোকেনটার মাধ্যমে। তো এই জন্য আপনারা যত বেশি পারেন ভাই রেফার করেন, কারণ এখানে আপনি মানে 3 মাস পর 2 মাস পর যখন এটা প্রজেক্টটা লঞ্চ হবে বা তাদের টোকেনটা এক্সচেঞ্জে লিস্টেড হবে তখন আমরা এখান থেকে একটা বিশাল আর্নিং করতে পারবো সেফপালের মতো, ঠিক আছে। তো ভাই অবশ্যই এখানে জয়েন করবেন এবং 4-5টা 10-5টা রেফার করবেন। 10টা রেফার করলে মনে করুন আপনি এখানে 100 টোকেন পাবেন। 100 টোকেন দিয়ে আমরা যদি DOP টোকেন এখানে 100টা পাই তাহলে একটা টোকেনের প্রাইস মনে করেন $1। তো এই জন্য বলতে সেফপাল একটা বিশাল ওয়ালেট, ওই ওয়ালেটের টোকেন যখন লিস্টেড হয়েছিল তখন মিনিমাম $2 উপরে লিস্টেড হয়েছিল। তো এখানে যদি ভাই আপনি 100 টোকেন আর্নিং করতে পারেন রেফার করে 10টা 5টা 4টা, তাহলে 100 টোকেন এরা মিনিমাম, এরা তো মনে করেন বড় বড় প্রজেক্ট ভাই, এরা তো যখন এক্সচেঞ্জে লিস্টেড করবে তখন তো ওই 10% দিয়ে লিস্টেড করবে না, এরা মনে করেন $1-2 এরকম দিয়ে লিস্টেড করবে।
তখন একটা হিউজ পরিমাণ একটা আর্নিং করা যাবে। ঠিক আছে, তো কেউ মিস করবেন না, খুবই স্ট্রং একটা প্রজেক্ট, বারবার বলতেছি ভাই মিস করবেন না, সবাই জয়েন করবেন। তো যদি কোনো বিষয় বুঝতে না পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, চ্যানেল আছে, সেখানে আমাকে ইনবক্স করবেন, টেলিগ্রামে অবশ্যই জানাবেন যদি কোনো বিষয়ে হেল্প লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও স্ট্রং রিয়েল প্রজেক্ট আর্নিং ভিডিওতে।